নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। প্রতি বছরের মতো এবারেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। 11 সেপ্টেম্বর বিকেলে সিউড়ি বিবেকানন্দ পল্লী সরস্বতী শিশু মন্দিরে বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করলেন সিউড়ি ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ স্বামী বরদানন্দ মহারাজ। স্বাগত ভাষণ দিলেন প্রধান আচার্য শেখর সেনগুপ্ত। এদিন শিশু মন্দিরের প্রতিষ্ঠাতা প্রধান আচার্য সুরজিৎ সেনগুপ্তর জন্মদিনও পালিত হল। পিতার স্মৃতিচারণা করলেন শিক্ষক শাশ্বত সেনগুপ্ত। সেই কাজ তৈরি করা হয়, সঙ্গে সঙ্গে বিবেকানন্দের যে বাণীর মূর্ততা পেলে ভারতবর্ষ জগৎগুরুর আসনে বসবে, সেই বাণী তার কবিতা দিয়েও এই কার্যক্রম এখানে সাজানো হয়। ছাত্র এবং অনেক মানুষ এতে অংশগ্রহণ করেন। এছাড়া আজকের এই বিশ্বভ্রাতৃত্ব দিবস এই শিশু মন্দিরের প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা সুরজিৎ সেনগুপ্তের জন্মদিন, এই জন্মদিনটাকেও এখানে পালন করা হয়। তার কবিতা, তার গান, তার লেখা, বিভিন্ন কথাবার্তা দিয়ে অনুষ্ঠান হয়। আজকের এই অনুষ্ঠানে বহু মানুষ এসেছিলেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে স্বপন সেনগুপ্ত যেমন ছিলেন, তেমনি স্বামী বরদানন্দ ভারত সেবাশ্রম সঙ্গের তিনি ছিলেন। অশীতিপর দুই শিক্ষক শ্রী অপরেশ বন্দ্যোপাধ্যায়, শ্রী সুরজিৎ দাস, তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আমিনের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। রাজনগরের নাকাস প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজিত হলো মঙ্গলবার। নাকাস প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল মকিত খানকে আজ সংবর্ধনা প্রদান করা হলো বিদ্যালয়ের পক্ষ থেকে। আব্দুল মকিত খান 2009 সালে রাজনগর ব্লকের নাকাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং গত 31 আগস্ট তিনি অবসর নেন। আজ বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল মকিত খানকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হলো। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, উপপ্রধান শেখ সেলিম প্রমুখ। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের তরুলিয়া উচ্চ বিদ্যালয়ের দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন আজ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সঙ্গে ছিলেন দুবরাজপুর ব্লকের বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা। উক্ত শিবির পরিদর্শন করার পর তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান তার প্রতিক্রিয়া। তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি এবং বীরভূম জেলা সহ সভাধিপতি আমার আছেন, আমার বোন যারা উত্তীর্ণ হয়েছে এবং এটা যে বিশেষ সমাজসেবী আছে সকলকে নিয়ে
সেই ক্যাম্পগুলোতে পৌঁছেছে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, এবং দেখছি সমস্ত মানুষ লাইনে দাঁড়িয়ে কাতারে দাঁড়িয়ে তারা পরিষেবাগুলো দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যোগে সামিল হচ্ছে। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সোমনাথদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। আজকের জেলা বার্তা এই পর্যন্ত, নমস্কার।